বুধবার তেলিয়ামুড়াতে উন্নয়নমূলক একাধিক কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে যেসব কাজ জনস্বার্থে করেছেন সেই সব কাজের সূচনা করেন। তালতলা এলাকায় নবনির্মিত একটি বাজার শেডের উদ্বোধন করেন বিধায়িকা। পরে জয়নগর এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত মারোয়ারি শিব মন্দিরের উদ্বোধন করেন। দ্বিতীয়বার জয়ী হবার জন্য কল্যাণী রায়কে সংবর্ধনা জানায় কৃষি বাজার কমিটির সদস্যরা। তেলিয়ামুড়া সমস্ত অংশের মানুষের উন্নতিতে তিনি মন প্রাণ দিয়ে কাজ করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন বিধায়িকা কল্যাণী রায়। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন ছাড়া কোনোভাবেই দ্বিতীয়বারের মতো আমি জয়ী হতে পারতাম না। তার জন্য আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রসঙ্গেও বলতে চাই, যারা আমাদের ভোট দেননি তাদের প্রতিও আমার সহযোগিতা থাকবে, সমর্থন থাকবে। আমি বিশ্বাস করি আমার দায়িত্ব বিধায়ক হিসেবে সবার জন্য কাজ করা। যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমি একটি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। যখন আমি নির্বাচিত প্রতিনিধি, আমি সমস্ত অংশের, সমস্ত ধর্ম বর্ণ জাতি সবার বিধায়ক আমি। তাই আমি চেষ্টা করব প্রত্যেকের দাবি দেওয়া, প্রত্যেকের সুযোগ সুবিধা এগুলি দেখার। তো আমাদের এই স্টেশনারি সামগ্রী যারা বিক্রি করেন ভাইয়েরা, দীর্ঘদিন তাদের কষ্ট আমরা দেখেছি, কিন্তু সময় মতো যারা আমাকে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদের কাউন্সিলর নিশা সত্যধর, আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যারা আমাকে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, ব্যবসায়ী তো বলেছেনই, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সময় মতো সেটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন বলে সেটা স্যাংশন দেওয়া সম্ভব হয়েছে। নির্বাচনে তাকে জয়ী করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।